আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়া ভালোবাসি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মূলত আজকে টপ 300+ XMP প্রিসেট আপনাদেরকে একদম ফ্রিতে দেব। তো এটি ডাউনলোড কিভাবে করবেন, কিভাবে অ্যাড করবেন, পাসওয়ার্ড কোথায় পাবেন, কারণ এই জিপ ফাইলে পাসওয়ার্ড লাগানো আছে 6 ডিজিটের। তো পাসওয়ার্ড কিন্তু ভিডিওর মাঝখানে দিব না, তো আমি কিন্তু ভিডিওর যে কোনো একটি অংশ আপনাদেরকে বলে দেবো যে পাসওয়ার্ডটি কী। তো ভিডিওটি আপনাদেরকে এই জন্য সম্পূর্ণ দেখতে হবে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। অলরাইট গাইস, তো এখন দেখিয়ে দেবো কীভাবে ডাউনলোড করতে পারেন। তো যে ভিডিওটি দেখতেছেন ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন। তো আমি এখান থেকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাচ্ছি। তো এখান থেকে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড, এখানে যেহেতু আমি অন্য ভিডিও থেকে দেখাচ্ছি, এখানে 45+ XMP প্রিসেট ডাউনলোড, এখানে এই লেখাটা আছে। তো ওইখানে আপনারা দেখতে পাবেন যে 300+ XMP প্রিসেট ডাউনলোড। তো মূলত ওইটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এটা আমাদের একবার ডাইরেক্টলি আপনারা ডাউনলোড প্রসেসে নিয়ে চলে যাবেন। তবে একটু দেখাই দিচ্ছি, এরকম চলে আসবে। যেহেতু এটা আমি অন্যটা দিয়ে দেখাচ্ছি সেজন্য এটা এরকম আসছে। তো এখানে আমাদের সব কিছু XMP কীভাবে এটা ইউজ করবেন, এখানে সব কিছু এই যেহেতু ইউজ করতে পারে সবাই, তাও এটা একটা সিম্পলভাবে লেখা আছে এখানে সব কিছু কীভাবে ইউজ করতে পারবেন। আর মূলত এই যে এখানে এই যে এটা হলো ডাউনলোড ফাইল আর এটা হলো আমাদের ভিডিও। তো আমরা এই ডাউনলোডের উপরে ক্লিক করে দেবো, এই যে এটা ডাউনলোডের ফাইল এটার উপরে ক্লিক করে দেবো, এই ফটোটার উপরে। ওই ফটোটার উপরে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এই যে এই ডাউনলোডের উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে সিম্পলভাবে এখানে ওকে দিয়ে দেবেন, দেওয়ার পরে এটা দেখবেন ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে এরকম আসলে সমস্যা নেই, এটা কেটে দিবেন, তারপরে আপনারা ওই ফাইল থেকেও করতে পারেন। তো এই জন্য একটি অ্যাপস লাগবে, সেটি হলো যে RGBAR, এটি আপনি চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন বা ভিডিও ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। আপনারা সিম্পলভাবে এই যে এই অ্যাপসটি, তো এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। অলরাইট গাইস, তো এখন দেখিয়ে দেবো কীভাবে এক্সট্রাক্ট করতে পারেন জিপ ফাইলটি। তো আপনারা যে ফাইল ম্যানেজারটি ডাউনলোড করলেন যেটা RGBAR, ওই অ্যাপসে চলে যাবেন। যাওয়ার পরে এখানে ডাউনলোডে চলে আসবেন। আসার পরে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এই যে একটি জিপ ফাইল যেটি আমরা ডাউনলোড করলাম, সেই জিপ ফাইলটি 300+ XMP Lightroom Presets Rakib Edition এই নামে একটি ফাইল পেয়ে যাবেন। তো এই ফাইলের উপরে একটু লং টাচ করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিউ, এই যে একটা চোখের মতন আইকন, এটাতে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন উপর দিকে এই যে একটা মানে দুইটা যে টিক চিহ্ন আছে এটা দিয়ে দেবেন। দেওয়ার পরে আবারও যে টিক চিহ্নটা আছে এখানে দেবেন, এই যে উপরে এটাতে। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অল, এটাতে দেবেন। দেওয়ার পর সিলেক্ট অল, সবগুলো অল মানে সিলেক্ট হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে সিম্পলভাবে এই যে নিচে যে গ্রিন কালারের একটা টিক চিহ্ন আছে এটাতে দিয়ে দেবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটার উপর আবার একটা ক্লিক করবেন, এই গ্রিন কালার যেটার উপর ক্লিক করবেন এটার উপর আবার ক্লিক করবেন। তো আমি এটার উপর আবার ক্লিক করলাম। করার পর দেখেন এখানে কিন্তু অলরেডি ব্যাক করছে আমাকে একাই। তো এখানে আসার পরে আপনারা সিম্পলভাবে এই যে এখানে দিয়ে দেবেন, উপরে থেকে যে প্লাস আইকন আছে এখানে দেবেন, একটা নিউ ফাইল ক্রিয়েট করে নেবেন, বা আপনারা ব্যাক যেয়ে অন্য ফাইলেও রাখতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমি একটা নিউ ফাইলে বা রাখতেছি। তো ফাইলটির নাম দেবো 300+, আমি 300+ দিয়ে ওকে করে দিলাম। দেওয়ার পরে দেখেন ফাইলের ভিতরকে ঢুকে গেল। তারপরে যে আবার নিচে যে গ্রিন কালারের আইকনটি আছে এখানে দিবেন, এই যে গ্রিন কালার যে আইকনটি আছে এখানে দিবেন, এটা মূলত পেস্ট হলো। তো হওয়ার পরে এখানে আপনারা পাসওয়ার্ডটি দিবেন। আমি পাসওয়ার্ডটি কিন্তু ভিডিওতে বলে দেবো যে কোনখানে পাসওয়ার্ডটি পাবেন। তো পাসওয়ার্ডটি আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ওকে করে দিলাম। দেওয়ার পরে দেখেন এটি কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেলো। তো এখন আমরা লাইটরুমে কীভাবে অ্যাড করবো সেটি দেখবো। তো অলরাইট, এখন আমরা দেখে দেবো যে কীভাবে লাইটরুমে অ্যাড করবো। তো এটি করার জন্য আপনাকে প্রথমে আপনি এখানে আসবেন, একটি ফটো নিয়ে নেবেন। ফটো নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রিসেট, এটাতে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার এখানে ফাইল ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনারা এই যে উপর দিকে দেখতে পাচ্ছেন যে 3 ডট এখানে দিবেন, এই যে 3 ডট এখানে দিবেন। দেওয়ার পরে এখান থেকে ইনপোর্ট প্রিসেট, হ্যাঁ এটাতে দেবেন, এই যে ইনপোর্ট প্রিসেট এটাতে দিয়ে দেবেন। তো এখান থেকে আপনার ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে এই যে উপরে যে 3টা দাগ দাগ আছে বাম দিকে এটা দিবেন। দেওয়ার পরে আপনি মূলত যেখানে থুইছেন সেখানে চলে যাবেন। আমি ফাইল ম্যানেজারে, প্রথমে ফাইল ম্যানেজারে যে আমি যেখানে থুইছি ওইখানে চলে যাচ্ছি।
তো গাইস আমি এখানে ধুইছিলাম এই যে এখানে কিন্তু আমার 300 প্লাস এই যে প্রিসেট এটা তো এখানে আসার পরে আপনারা সিম্পল ভাবে এই যে উপরের দিকে 3 ডট যেখানে আছে এই যে বাম দিকে আর ডান দিকে যে 3 ডট এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে আবার দিবেন সিলেক্ট অল এটা দিয়ে দেওয়ার পরে দেখেন সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেল দেওয়ার পরে সরি দেওয়ার পরে আপনারা এই যে এখান থেকে ইনপুট এটা দিয়ে দিবেন ইনপুটে যখন দিবেন এটা কিন্তু আপনার ইনপুট হয়ে যাবে তো একটু সময় অপেক্ষা করবেন আপনার এটা কিন্তু ইনপুট হয়ে যাবে তো গাইস আমার কিন্তু ইনপুট হয়ে গেছে অলরেডি তো এখানে মূলত একটা এক ফাইলে পাবেন 200টা এক ফাইলে পাবেন 100টা মোট 304টা 5টার মতন আছে তো মানে দুই ফাইল এখানে যখন আপনি সরি এখানে যখন আপনি ইনপুট করবেন তখন কিন্তু আপনার দুইটা ফাইল আসবে একটা 200 ফাইল একটা হলো 100 ফাইল হ্যাঁ তো আমি এখান থেকে একটু দেখাই দিচ্ছি আপনাদের কেমন হতে পারে একটু এক্সাম্পল আর তার ফাঁকে একটি কথা বলে নিই আপনারা যারা এক্সএমপি প্রিসেট কিনতে চান মানে লাইটরুম এক্সএমপি প্রিসেট প্রিমিয়ামগুলো কিনতে চান তারা মূলত আমার সাথে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করলে ইজিলিভাবে আমার থেকে কিন্তু এর থেকে প্রিমিয়ামগুলো কিন্তু কিনে নিতে পারবেন তো আশা করি পাসওয়ার্ডটি কোথায় পাবেন তো আপনারা যে জিপ ফাইলটি ডাউনলোড করেছেন ওই জিপ ফাইলের ভিতরে ক্লিক করে দেবেন তো আমি জিপ ফাইলের উপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এখানে যে চোখের মতন একটি আইকন আছে যে ভিউ এটা দিয়ে দেবেন হ্যাঁ দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে উপর দিকে একটি ফাইল দেখতে পাচ্ছেন এই যে একটি ফাইল এটাই মূলত পাসওয়ার্ড এই যে এখানে দুইটা 1 দুইটা 2 দুইটা 9 এটা মূলত পাসওয়ার্ড 6 ডিজিটের পাসওয়ার্ড তো মূলত আপনারা জিপ ফাইলের ভিতরে একটি ফাইল দেখতে পাবেন ওইটাই মূলত পাসওয়ার্ড তো আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার কোনো এক ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ